মাস্ক স্যানিটাইজার বিতরণ করলো অটো চালকরা। আজ সকাল 10টার সময় ভাঙর কামারগাঁথি রুটের অটো চালকরা রাস্তায় নেমে মাস্ক স্যানিটাইজার বিতরণ করলো সাধারণ মানুষের মধ্যে। ভাঙর অটো ইউনিয়ন জানায়, সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী প্রত্যেককে আমরা করোনা সচেতনতার বার্তা দিচ্ছি, মুখে মাস্ক পরিয়ে হাতে স্যানিটাইজার দিয়ে। আজকে আমরা মাস্ক স্যানিটাইজার বিতরণ করেছি। কাদের ক্ষেত্রে? কাদের ক্ষেত্রে বলতে আমাদের অটো আমার কাছে একটু আমার একটু আমার কাছেই অটো স্ট্যান্ডের যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে আমরা মাস্ক স্যানিটাইজার নিয়ে গাড়িতে দিয়ে তাদেরকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। যে সমস্ত প্যাসেঞ্জাররা আছে তাদেরকে আমরা আপনারা মাস্ক স্যানিটাইজার দিয়ে অটোই তুলছেন? হ্যাঁ, অটোই তুলছি। তাদের গন্তব্যস্থল জায়গায় সেখানে পৌঁছে দিচ্ছে? হ্যাঁ, ওখানে পৌঁছে। কতজনকে এরকম মানে প্রতিদিন এরকম করছেন? আজকের করেছি, কালও করেছি, আগামী কালও করেছি। আচ্ছা, কতজন মিলে করছেন? আমরা বললেন আপনারা? আমরা মূলত আমরা এখানে যত হলে আসি, ঠিক আছে, ভাঙর টু কামারগাঁথি আমরা অটো চালাই। যাদেরকে যাদের মাস্ক নেই মুখে তাদেরকেও আমরা মাস্ক স্যানিটাইজার বিতরণ করছি। যাদের মাস্ক আছে তাদেরকেও আমরা বিতরণ করছি, কারণ এখন অনেকে মাস্ক পরছে না, মূলত মাস্ক পরছে না। তো আমরা মাস্ক না পরলে অটোতে করে নিয়ে যাচ্ছি না, মাস্ক স্যানিটাইজার দুটোই আমরা দিচ্ছি। প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যারা মাস্ক পরে আসছে না তাদের মাস্ক দিচ্ছেন, স্যানিটাইজার দিয়ে অটোই তুলছেন? দুটোই দিচ্ছি, দিয়ে অটোই তুলছেন? হ্যাঁ, অটোই তুলছি, মাস্ক ছাড়া আমরা অটোতে নিয়ে যাচ্ছি না। নাম বলি, আপনার নাম? আমার নাম রাকেশ মণ্ডল। বাড়ি? বাড়ি চিলাতলা।